মসজিদের মাইক থেকে ঘোষণা আসে এলাকায় ডাকাত পড়েছে, এরপরই উত্তাল নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকার মানুষ। ঘটনার সূত্রপাত রোববার রাত 10:30টায়। নারায়ণগঞ্জের বাগডুবাড়িয়ার এক মসজিদের মাইকে ঘোষণা আসে লাঠি শোটা নিয়ে বাইরে আসার। এলাকার বড়বিলে জড়ো হয় আশপাশের চার গ্রামের 5 থেকে 6 হাজার মানুষ। বিলের চারপাশ ঘিরে হাতে নাতে আটক করা হয় 5 জনকে। গণপিটুনিতে ঘটনাস্থলে মারা যান 3 জন, আর ঢাকায় হাসপাতালে মারা যায় আরও 1 জন। আহত অবস্থায় আরেকজন আছেন চিকিৎসাধীন অবস্থায়। এলাকাবাসী বলছেন, 1 সপ্তাহের ব্যবধানে 3টি ডাকাতির ঘটনা ঘটেছে একই এলাকায়, তাই অনেকটা ক্ষুব্ধ হয়েই হামলায় অংশ নেয় তারা। তারাবির নামাজের পর এরপরে আমরা মাইকে আওয়াজ শুনতে পারছি, মানে অনেক দূর থেকে আওয়াজগুলো আসছে, আওয়াজগুলো শুনতে পারছি আমরা যে এলাকায় ডাকাত পড়ছে। চতুর্দিকে মানুষজন বাইরে জড়ো হয়ে গেছে, যে যেমন পাবলিকের মারতেছে, পরে আহত হয়ে রয়েছে, নিচে পড়ে রয়েছে। সব বড় মানুষ দৌড়াদৌড়ি করছে, বাতি লাগাইছে, ইট কোলার বাতি, এই বাতি, হাজার হাজারে মানুষ সবাই ধরছে, খালের থেকে ধরছে, পরে জঙ্গলে পলাইছিল, এখান থেকে ধরছে, ধরার পরে গণধোলা নিতে মারা গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিহতদের মধ্যে একজনের নাম জাকির, যার বিরুদ্ধে 3টি ডাকাতি মামলা ও 1টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই এলাকায় ডাকাত সন্দেহে মানুষ কিছু লোককে জড়ো হতে দেখে, তারপর এলাকার লোকজন তাদেরকে ঘেরাও করে বিভিন্ন দিক থেকে, বিলের মধ্যে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা করে এই লোকগুলো মারা যায়। তো এই বিষয়ে আমাদের ছায়াতদন্ত হচ্ছে, আইন শৃঙ্খলা বর্তমান নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় সবার পরিচয় শনাক্তের পরই মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।